পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে মতে ফসলি জমি বসতবাড়ি ও পৌরসভার এক কিলোমিটারের ভিতরে কোনো ইটভাটা তৈরির নিষেধাজ্ঞা থাকলেও এসব নিয়মনীতির নীতির তোয়াক্কা না করেই ফরিদপুর জেলায় ব্যাঙের ছাতার মতো ফসলি জমির পাশে গড়ে উঠছে ইটভাটা এদিকে সরতলি ডিগ্রিচর ইউনিয়নে আইজউদ্দিন উদ্দিন মাতুব্বরের ডাঙ্গি এলাকায় দুশো গজের মধ্যে গড়ে উঠেছে তিনটি ইটভাটা আবার নতুন করেও আরও একটি ইটভাটার তৈরির কাজ চলছে এসব ইটভাটার ধোয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে ভাটার আশেপাশের ফসলি ক্ষেত সেই সাথে স্বাস্থ্য রয়েছে অঞ্চলের মানুষেরা ভাটার পাশে বসবাসকারীরা বলছেন ইট ভাটার কালো ধোয়ার কারণে শ্বাসকষ্ট সহ নানা রোগে ভুগছেন তারা তাছাড়া জনবসতিপূর্ণ এই এলাকায় ইট ভাটার অফিস তৈরি হওয়ার কারণে নানা সমস্যায় ভুগছেন স্থানীয়রা আমরা যে জায়গা বাস করতেছি অনেক কাল এই যে এখন যে ভাটা ভুটো দরছে। আমাকেও বাচ্চা স্কুলে যায় আসে এই গাড়ির জন্য খুব অসুবিধে এই বালি বালি তো উড়ে ফুড়ে যায় কটা দু একটা গাছে ফল ধরলে ফলও খাওয়া হয় না আমরা এই ধুমের জন্যই ফল নষ্ট হয়ে যায় তাই এই যে বাড়ির পাশে আমাকেও অফিস দিছে এই অফিসের জন্য এই ব্যাটারা ব্যাপাকে জায়গায় হাবল তাবল যা দেখ কথা কয় মা বোন সবারই আছে আমাকেও এই জায়গায় মা বোন থালবাটি মাঝবার আসে বেগুন একটা কথা মা বোন এখান থেকে চলাফেরা করে বিভিন্ন জায়গার লোকজন এখানে আসলে তাদের সাথে একটা অন্য রকম হয়ে যাইতে পারে বা তারা খারাপ ভাষায় কথাবার্তা বলে যার কারণে আমাদের এই সমস্যাটা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে রোড পাড়তেই গাড়ি গুড়ি চলতে সমস্যা পরে মনে করি লোকজন যে সমস্ত কথাবার্তাগুলো কয় বুঝছিলেন এই সমস্ত কথাবার্তাগুলো আসলে তো ভাষায় প্রকাশ করা যায় না ঠিক আছে কিন্তু এভাবে তো আমরা থাকতে পারতেছি না যে আমাকে ভাটা হইতেছে বুঝছেন এই যে দুইটা ভাটা হয়েছে রাস্তা হলো সিঙ্গেল রাস্তা সার বুঝছেন আমরা চলাফেরা করা ফেন নাই যে অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট হয় মনে না আবার আরেকটা ভাটা দিছে মনে করেন আমাকে একেবারে চলাফেরা বন্ধ হয়ে গেছে এইভাবে আর কি আমরা এই জায়গা টিকতে পারতেছি না এই ভাটার জন্যই আমরা চান স্যার এই ভাটা যাতে যদি বন্ধ করে দেয় তাহলে আমরা আর কি এই জায়গা বসবাস করতে পারবো স্যার আমাকে এই যে ভাটা হওয়ার কারণে এই যে আমার গাছপালা বসত বেড়েছে নষ্ট হয়ে যাওয়ার সমস্যা হইতেছে গাড়ি গুড়ে তো আমাদের অসুবিধা এরকম বাটা এলে আমাদের থাকাটাই সমস্যা হয়ে যাইতেছে মনে করেন আমাদের এই এই জায়গা বাটা অত বেশি বাটা অতে আমাদের এই জায়গা কষ্ট মানে ধুমে তারপরে ঘনবসতি মানুষ সমস্যা হয় এই তো এই বাটা যদি দূরত্ব সরকার বন্ধ করে দেয় এই হলো আমার আবেদন ফসলি জমি রক্ষায় ইটভাটাগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর